হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হও, ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভেরি 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 ইম্পর্টেন্ট হতে চলেছে। তার কারণটা কি জানো? তার কারণটা হচ্ছে, প্রত্যেকটা ইউটিউবার যখন নতুন নতুন ইউটিউবে আসে তখন একটাই প্রশ্ন করে, কী করে ভিডিওতে ভিউজ বাড়াবো? শুধুমাত্র ভিউজ কীভাবে বাড়াতে হবে এটা নিয়েই কিন্তু পড়ে থাকে সারাক্ষণ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, যদি তোমরা এই জিনিসটার প্রতি নজর না দাও তাহলে কিন্তু কখনোই তোমাদের ভিডিওতে ভিউজ আসবে না, ভিউজ বাড়বেও না। ঠিক আছে, তো কী করতে হবে তোমাদের ভিডিওতে ভিউজ বাড়ানোর জন্য সেটাই বলবো আজকের এই ভিডিওতে। তোমাদের চ্যানেলে এমন কিছু জিনিস আছে যেগুলোকে ডিলিট করতে হবে প্রতিনিয়ত। প্রতি সপ্তাহে একবার করে তোমরা যদি ডিলিট করে দাও তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে অসংখ্য অসংখ্য ভিউজ আসবে, ভিডিও কিন্তু ভাইরাল হবে। যদি তোমরা সেগুলোকে ডিলিট না করো তাহলে কিন্তু তোমাদের চ্যানেল ডেডও হয়ে যেতে পারে। ভিউজ তো আসবে না, ডেডও হয়ে যাবে। ঠিক আছে, ইউটিউবের নজরে তোমার চ্যানেলটা একটা ডেড চ্যানেল হয়ে যাবে। তো সেটা কেমনভাবে সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বন্ধুরা বলছি, চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেলবাটনটিতে ক্লিক করো, আর বন্ধুরা ভিডিওটাতে লাইক করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা, এই জন্য তোমাদেরকে কি করতে হবে, কি ডিলিট করতে হবে সেটা তোমাদেরকে আমি খুব ভালোভাবে দেখাচ্ছি, তোমরা খুব ভালোভাবে দেখো। ঠিক আছে, এই জন্য তোমাদেরকে তোমাদের ওয়াইড স্টুডিওটাকে ওপেন করে নিতে হবে। তো আমি ওপেন করে নিলাম আমার ওয়াইড স্টুডিওটাকে। তো ওপেন করার পরে বন্ধুরা দেখো, এখানটা আছে কমেন্ট সেকশন। ঠিক আছে, এই যে কমেন্ট সেকশন, এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এর মধ্যে আর কোনো জায়গায় তোমাদেরকে যেতে হবে না। তো কমেন্টসের মধ্যে আমি চলে যাচ্ছি। তো যাওয়ার পরে বন্ধুরা দেখো, এখানে তোমাদের যত কমেন্ট আসে সেই কমেন্টগুলো কিন্তু এখানে শো করে। ঠিক আছে, কিন্তু এমন কিছু কমেন্টও আসে যেগুলো এখানে শো করে না, সেগুলো হচ্ছে স্প্যাম কমেন্ট। তো স্প্যাম কমেন্ট যদি তোমাদের চ্যানেলের মধ্যে বেশি থেকে থাকে তাহলে কিন্তু ইউটিউব তোমার চ্যানেলটাকে কিন্তু বরবাদ করে দিতে পারে। সেই জন্য বন্ধুরা তোমাদেরকে সেই স্প্যাম কমেন্টগুলোকে ডিলিট করতে হবে। যদি ডিলিট করো তাহলে কিন্তু খুব সহজেই তোমার চ্যানেলটা বড় হবে। তো বন্ধুরা, কীভাবে তোমরা সেটা খুঁজে বের করবে? তো খুঁজে বের করার জন্য তোমাদের দেখো, এই পাবলিশের বাঁ পাশে একটা অপশান রয়েছে, একটা আইকন রয়েছে, সেটিং টাইপের দুই লেখা আছে, এর উপরে তোমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখো, এখানে ফিল্টার অপশান চলে এসেছে। তারপরে তোমাদেরকে ক্লিক করতে হবে, এখানে দেখো পাবলিশড আর হচ্ছে হেল্ড ফর রিভিউ, এটাকে তোমাদেরকে সিলেক্ট করে দিয়ে তোমাদের এখানে অ্যাপ্লাইতে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা দেখো, আমার এখানে না কতগুলো চলে এসছে স্প্যাম কমেন্ট। দেখো লিঙ্ক শেয়ার করা কমেন্ট কিন্তু কত চলে এসছে, ফোন নাম্বার দিয়েছে। ঠিক আছে, এগুলো সমস্ত কিন্তু স্প্যাম কমেন্ট। দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার, ইউর প্লিজ প্লিজ ফোন নাম্বার, সেন্ড মি। ঠিক আছে, এরকম যে যতগুলো কমেন্ট আছে সমস্ত কিন্তু স্প্যাম কমেন্ট। ঠিক আছে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে এগুলোকে ডিলিট করতে পারো, রিপোর্টও করতে পারো। ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আমি বলবো এগুলোকে রিপোর্ট করে দেবে না, এগুলোকে ডিলিট করবে। ঠিক আছে, রিপোর্ট করলে একটু খারাপই দেখায়। তোমায় কমেন্ট করেছে, যেটা ভালো হোক বা খারাপ হোক তোমাকে তো কমেন্ট করেছে। তো এর মধ্যে কিছু কিছু ভালো কমেন্টও কিন্তু চলে আসে, যেগুলোকেও কিন্তু তোমরা ডিলিট করলেও করতে পারো, না হলে শো করাতে পারো। যেমন বন্ধুরা দেখো, এখানটা একটা এসে দেখো, ভাইয়া আমার 1K সাবস্ক্রাইবার হয়নি এখনও, তবে খুশি তাই, তবে কিছু ভিডিওতে অ্যাড শো করছে, এটা আমার চ্যানেলের জন্য ভালো, জানাবেন প্লিজ। দেখো এটা কিন্তু ভালো কমেন্ট, তার সত্ত্বেও কিন্তু এটা কিন্তু স্প্যাম কমেন্টের মধ্যে কিন্তু শো করেছে। ঠিক, এটা চাইলে তোমরা তোমাদের চ্যানেলের মধ্যে নিয়ে যেতে পারো। টিক অপশানের মধ্যে ক্লিক করলে এই যে দেখো, এই যে টিক অপশান আছে এখানটায় ক্লিক করলে কিন্তু তোমাদের চ্যানেলের ভিতরে চলে যাবে। এখানে ক্লিক করলে কিন্তু রিপোর্ট মারতে পারো, এখানে ক্লিক করলে কিন্তু ডিলিট করতে পারো। ঠিক আছে, তো তোমাদের ইচ্ছা মতন তোমরা এটা করতে পারবে। তো আমি বন্ধুরা বলবো, এই যে লিঙ্কগুলো যে শেয়ার করছে, দেখো আমি দেখাচ্ছি, এই যে বন্ধুরা লিঙ্কগুলো শেয়ার করছে না, এগুলোকে তোমরা ডিলিট করে দেবে। এই যে লিঙ্ক শেয়ার করছে বা এখানে ফোন নাম্বার চাইছে, এগুলোকে তোমরা কিন্তু ডিলিট করে দেবে। ঠিক আছে, এই দেখো ফোন নাম্বার চাইছে, এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ, এগুলো তোমরা ডিলিট করে দেবে। ডিলিট না করলে না খুব ক্ষতি হয়ে যাবে তোমাদের। ঠিক আছে, তো আমি এটা কিন্তু ডিলিট করি। তো আমি বিগত কয়েকদিন টাইম পাচ্ছিলাম ডিলিট করার জন্য, তো সেই জন্য আমি আজকে ডিলিট করছি এবং তোমাদেরকে ভাবলাম যে এই ভিডিওটা একটু বানিয়েই দিই। ঠিক আছে, এই যে স্প্যাম কমেন্টগুলো এখানে অ্যাড হয়েছে, স্প্যাম কমেন্টগুলো যদি ডিলিট করে দাও তাহলে তোমাদের পক্ষে খুব ভালোভাবে চ্যানেলটা ফ্রেশ থাকবে। তো চ্যানেলটাকে ফ্রেশ রাখার জন্য তোমাদেরকে এই সমস্ত স্প্যাম কমেন্টগুলোকে নির্দিষ্ট একটা দিনে, হতে পারে সেটা এক সপ্তাহ পরে বা হতে পারে 15 দিন পর পর, তোমাদের এগুলোকে ডিলিট করে দিতে হবে। যদি ডিলিট করে দিতে পারো তাহলে তোমাদের চ্যানেলটা একদম রকেটের মতন দৌড়াবে। তোমাদের যে প্রবলেমগুলো ছিল, অল্প ভিউজ আসতো, সেই ভিউজগুলো কিন্তু বাড়তে শুরু করবে। তো ফাইনালি বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। কারণ আমি দেখছিলাম, দেখতে দেখতে হঠাৎ মনে হলো যে এটা একটু দেখিয়ে দিই, বলে দিই, তাহলে হয়তো মানুষের উপকার হবে। সেজন্য ভিডিওটা তৈরি করলাম। তো ভিডিওটা কেমন লেগেছে তোমরা জানিও। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।